কলকাতার যদি কিছু মিস করে থাকি তা হলো দক্ষিণেশ্বরের কালী মন্দির। গঙ্গার ঘাটে গিয়ে মাথায় গঙ্গা জল ঠেকিয়ে হাতে ফুলের ডালা নিয়ে গুটি গুটি পায়ে মার মন্দিরের দিকে এগিয়ে যাওয়া। আর মন্দিরে ঢুকেই মার মন্দিরের সামনে মার সামনে যেতে না যেতেই ওখানকার গাড়িদের সে কি চিৎকার, চলুন চলুন চলুন, এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান। কিন্তু বিবেকানন্দর কালী মন্দির তেলেঙ্গানাতে কিন্তু তা নয়। বেশ কিছুটা দূরে, প্রায় 50 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দিরে আজকে চলে এলাম আমার একান্ত প্রিয়জনের জন্মদিনের দিন। গত বছর দিনের বেলায় একবার এসেছিলাম কিছুক্ষণের জন্য, কিন্তু আজকে এই সন্ধ্যা আরতির সময় এসে মনটা একেবারে ভরে গেল। এখানে গণপতি বাপ্পা, গণেশ, শিবের আলাদা আলাদা মন্দির রয়েছে। কি যে অসম্ভব সুন্দর লাগলো বলে বোঝাতে পারবো না বন্ধুরা। প্রসাদ পেলাম, এরকম ভোগ পাওয়া যাচ্ছে। এখানকার পুরোহিত যিনি রান্না করেন ঠাকুরে, সবার সাথে আলাপ হলো, পরিচয় হলো। ওনারা বললেন কামিং 27 জানুয়ারি এখানে বড় অনুষ্ঠান হবে, আমাদেরকে আসার জন্য জানালেন, আমন্ত্রণ করলেন, অপূর্ব লাগলো। দক্ষিণেশ্বরের কালী মন্দিরকে, কালী মন্দিরে যতদিন না যেতে পারি এই মন্দির কিন্তু অনেকটা মন ভরিয়ে দিল। কি ফাঁকা জায়গা, বসে অনায়াসে গান করা যায়, গলা ছেড়ে গানও গাইলাম। মাই একটু জায়গা দাও মাই মন্দিরে বসি, মাই মন্দিরে বসি। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, আমার মন তো বলে না কালো রে। শ্যামা মা কি আমার কালো, মন তো বলে না কালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। সম্পূর্ণ মন্দিরটা বেশ কয়েকবার পরিদর্শন করলাম, এদিক ওদিক ঘুরে দারুণ লাগলো। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন বন্ধুদের আবার অনেক অনেক শুভেচ্ছা, আর পুরনো বন্ধুরা তো আমার প্রাণের বন্ধু। সবাই খুব ভালো থেকো, আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো। বাই বাই।